আমি কখনো দেখিনি যে 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে চলে আসলাম। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল নিউজ, সঙ্গে রয়েছি আমি সুমনা। ঘাটালের ইরপালাই বিজেপি প্রার্থীর প্রচারে সায়ন্তন বসু। ঘাটাল বিধানসভায় বিজেপি মনোনীত প্রার্থী শীতল কপাট। নাম ঘোষণার পর থেকে বিভিন্ন জায়গায় শুরু হয় দেওয়াল লিখন মিছিল। মনোনয়ন জমা দিয়ে জোর কদমে শুরু হয় প্রচার। প্রার্থীর মিছিল, বাড়ি বাড়ি প্রচার ছাড়াও কর্মীদের প্রচার, ট্যাবলো প্রচার। সেই শীতল কপাটের প্রচারে ঘাটাল ব্লকের ইরপালায় পথসভার আয়োজন করা হয়। পথসভায় উপস্থিত ছিলেন প্রধান বক্তা বিজেপি রাজ্য নেতৃত্ব সায়ন্তন বসু। আমি কখনো দেখিনি যে 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে চলে আসলাম, গ্রাম গ্রামান্তর অতিক্রম করলাম, আর তৃণমূলের একটা প্রতীক পোস্টার কোনো কিছু কোথাও চোখে পড়ল, আমি কখনো দেখিনি। আমাকে আমাদের হাসিদি রামুদা বলছিলেন যেখানে নাকি তৃণমূল আর কেউ করছে না। একটা সময় জানেন তো পশ্চিমবঙ্গে গুটি বসন্ত হতো, বাংলাতে গুটি বসন্ত, এসব গ্রামে একবারে প্রচুর হয়েছে, আমরা দেখিনি, আমাদের পূর্বপুরুষ দেখেছেন। আজ থেকে 70 বছর, 80 বছর, 100 বছর আগে গ্রামের পর গ্রাম উজাড় হতে শুরু করলো, আর গুটি বসন্ত প্রতিষেধক পাওয়া গেল। গুটি বসন্ত প্রতিষেধক পাওয়া গেল, তারপর গ্রামের পর গ্রাম গুটি বসন্ত হওয়ার নেই। আর আজকে আবার ঘাটালে হাঁটতে হাঁটতে তৃণমূলকে দেখে সেই গুটি বসন্তের কথা মনে পড়ছে, যে গুটি বসন্ত হওয়া হয়ে গেছে, আর দোসরা মেয়ের পরে গ্রামের পর গ্রাম থেকে তৃণমূল হওয়া হয়ে যাবে, তৃণমূল থাকবে না। আমার কথা মিলিয়ে নিন,